নমস্কার, আমি শিল্পী সিনহা। দ্য বেঙ্গল ডট ইনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি তাঁতের হাটে, করুণাময়ী সেন্ট্রাল পার্ক, যেটি সল্টলেকে অবস্থিত। সেখানে বসেছে তাঁতের হাট। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই তাঁতের হাট শুরু হয়েছে 7ই সেপ্টেম্বর থেকে, চলবে 28শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু সবথেকে বিশেষ যে আয়োজন এখানকার, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত তাঁতিরা রয়েছে, যারা নিজেদের হাতে কাপড় তৈরি করেন, থান তৈরি করেন, সুন্দর সুন্দর পোশাক তৈরি করেন, তারা এই মেলায় উপস্থিত হয়েছে। একদম আপনারা তাঁতিদের কাছ থেকে বা যারা উইভার্স রয়েছে, যারা ম্যানুফ্যাকচারার রয়েছে, তাদের কাছ থেকে জিনিসপত্র কিনতে পারবেন। কিন্তু পাশাপাশি আমারও একটা স্টল রয়েছে। এই যে রইল আমার স্টল, শিল্পী সিনহা আমার নাম, 248 অর্থাৎ 248 স্টল নাম্বার। এই স্টলে কিন্তু থাকছে বিভিন্ন ধরনের ন্যাচারাল ডাই, ইন্ডিগো, ইকো প্রিন্টিং, এই ধরনের জিনিসপত্র কিন্তু থাকছে। ওয়েস্টার্ন ড্রেস থাকছে, শাড়ি থাকছে বেশ কিছু খাদির এবং ন্যাচারাল ডাইয়ের। এর পাশাপাশি যে সমস্ত ড্রেসগুলো রয়েছে, মেন্স ওয়্যার এবং ওমেন্স ওয়্যার রয়েছে, সমস্ত ড্রেস আমি নিজের হাতে তৈরি করি। অর্থাৎ এই যে থান যেটা তৈরি হচ্ছে তাঁতির বাড়িতে, তাদের চরকার মাধ্যমে সুতো কাটা হয় তুলো থেকে, সেই সুতো থেকেই কিন্তু তৈরি করা হয় হাতের মাধ্যমে, অর্থাৎ হ্যান্ডস্পুনের মাধ্যমে তাঁতে করে তারা তৈরি করেন ফেব্রিক। সেই ফেব্রিক অর্থাৎ যাকে আমরা খাদির ফেব্রিক বলে থাকি, সেই খাদির ফেব্রিক দিয়ে কিন্তু এই ধরনের ড্রেস তৈরি করা হয়। অর্থাৎ ন্যাচারাল ডাই, ইন্ডিগো ডাই, বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন যে রয়েছে, যেমনভাবে দেখা যাচ্ছে, আমি দেখাতে চাইব যে মেন্স ওয়্যার যেগুলো রয়েছে, একটা ইন্ডিগো রয়েছে যার মধ্যে শিবুরির কাজ রয়েছে, এবং এর পাশাপাশি যে পাশের যেটি দেখা যাচ্ছে ব্রাউন কালারের, এটি কিন্তু অনিয়ন পিলস অর্থাৎ পেঁয়াজের ছাল বলে থাকি আমরা বাংলায়, সেই অনিয়ন পিলস দিয়ে সুন্দরভাবে এভাবে কুর্তা তৈরি হয়েছে। এগুলো জ্যাকেট রয়েছে, জ্যাকেটের পাশাপাশি টপ, ড্রেস, ছেলেদের জ্যাকেট বিভিন্ন ধরনের রয়েছে, আরও টুপি রয়েছে কালেকশনে, সুন্দরভাবে এই ধরনের টুপি রয়েছে। এর পাশাপাশি ইকো প্রিন্টিংয়ের যে রয়েছে, এগুলো ইকো প্রিন্টিংয়ের সাহায্যে করা হয়েছে, মেরিগোল্ড দিয়ে কাজ করা হয়েছে। দেখাতে চাইব যে এটা ইকো প্রিন্টিং এবং মেরিগোল্ড রোজ রয়েছে, এবং এর পাশে একটা দেখতে পাচ্ছেন হালকা গোলাপি আভা রয়েছে। ল্যাকের সাহায্যে কাজ করা হয়েছে এই সমস্ত ইকো প্রিন্টিংয়ের পাশাপাশি। একটা ক্যাপ দেখাতে চাইব, এটা কিন্তু ল্যাক দিয়ে কাজ করা হয়েছে, অর্থাৎ ল্যাক একটা ন্যাচারাল ডাই, সেই ল্যাক দিয়ে এই ধরনের পিঙ্কিশ যে কালার, সেই টোনটা কিন্তু আমরা পেয়েছি। আপনারা আসবেন কিভাবে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন রয়েছে। আপনারা শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে পারেন, বা যারা বাসে করে আসবেন গড়িয়া থেকে বা অন্যান্য কোথাও থেকে, তারা কিন্তু করুণাময়ী যে সেন্ট্রাল পার্ক রয়েছে বা করুণাময়ী বাসস্ট্যান্ড, সেই বাসস্ট্যান্ডে আপনারা আসতে পারেন। এসেই পাশেই কিন্তু মেলা গ্রাউন্ড রয়েছে, যেটা আমরা বইমেলা নামে পরিচিত। কিছুদিন আগেই বইমেলা হয়ে গেল, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এটা বইমেলা প্রাঙ্গণ হিসেবে পরিচিত। সেই বইমেলা যেখানটা হয়, সেই ময়দানেই কিন্তু চলছে তাঁতের হাট। আর এই মুহূর্তে যে 248 স্টল, আপনি আসবেন কী করে? আপনি যখন আসবেন তখন আপনি 2 নম্বর গেটে পৌঁছবেন। 2 নম্বর গেট দিয়ে এসে সোজা ঢুকে ডান দিকে তাকালেই অফিসের পাশেই কিন্তু আমার 248 অর্থাৎ 248 এই স্টলটি রয়েছে। পুজোর যে কেনাকাটা, সেই পুজোর কেনাকাটাটা কিন্তু একটু অন্যভাবে করে যেতে পারেন, তার কারণ শপিং মলে তো আপনারা পুজোর কেনাকাটা করেই থাকেন, অনলাইনেও কেনাকাটা করে থাকেন। সবথেকে বড় হচ্ছে এখানে উইভার্সরা এসছে, আমরা যারা নিজের হাতে করে কাজ করি। এখনও পর্যন্ত আমার হাতে নীল রেগে রয়েছে, অর্থাৎ আমি কাজ করি নিজের হাতে। আমরা যারা একদম গ্রাউন্ড জিরো থেকে কাজ শুরু করেছি, পুজোর শপিংটা যদি আমাদের সঙ্গে আপনারা করেন তাহলে কিন্তু আমরা যথেষ্ট খুশি হই। বিভিন্ন জেলা থেকে যে সমস্ত উইভার্সরা রয়েছে, তারা 21 দিন ধরে কিন্তু এই মেলা মাঠে রয়েছে, এই আশা নিয়ে যে আপনারা পুজোর শপিংটা এখানে করে যাবেন।
সেই আশা নিয়ে কিন্তু তারা প্রত্যেক বছর এই তাঁতের হাটে আসে, যে পুজোর শপিংয়ে তাদের যে নিজস্ব পোশাক রয়েছে, নিজস্ব কারুকৃতি রয়েছে, নিজস্ব যে কাজ রয়েছে, সেই পোশাকে আপনাদের সাজিয়ে তুলতে চাইছে। আপাতত আপনারা আসুন, দেখুন, পুজোর আগে শপিংটা করে যান। এবং বিভিন্ন ধরনের যারা ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করো, তারা বিভিন্ন ধরনের এই ধরনের ওয়েস্টার্ন ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবে আমার কালেকশানে। আমার লুম স্টুডিও নামে, লুম স্টুডিও ইন্ডিয়া ইনস্টাগ্রামে পেজ রয়েছে, LOOMSTUDIOINDIA, লুম স্টুডিও ইন্ডিয়া এই নামে সার্চ করলে ইনস্টাগ্রামে পাওয়া যাবে। লুম স্টুডিও ইন্ডিয়া আমার ব্র্যান্ড রয়েছে। আমাকে যদি ফোন করতে চাও 8240400822, এই নম্বরে ফোন করে কোয়ারিজ করতে পারো বা অর্ডার, সেই অর্ডারও দিতে পারো। আপাতত আশা করব সমস্ত উইভার্সের তরফ থেকে এবং অবশ্যই তাঁতের হাটের তরফ থেকে, যেটা পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে, সেই তাঁতের হাটের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা মেলায় আসুন, পরিজনদের নিয়ে আসুন, মেলাটা এনজয় করুন এবং অবশ্যই শপিং করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজোটা ভালোভাবেই কাটাবেন। নমস্কার।